আসসালামু আলাইকুম বর্তমানে ফেসবুক ভাইরাল স্টেজ পারফর্ম ভিডিও কীভাবে তৈরি করবেন তো অনেকেই কিন্তু আবার এই ভিডিওটি তৈরি করতেছে কিন্তু তাদের ভিডিওটি খুঁজে পাচ্ছে না আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি দেখাবো একটি এমন একটি সেটিং যার মাধ্যমে কিন্তু আপনি আপনার হারানো ভিডিওটিও খুঁজে পাবেন তো আমি কিন্তু এ ধরনের ভিডিও তৈরি করার জন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম তো এটি দেখানোর জন্য প্রথমে আপনাদেরকে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে সেজন্য আমি আমার মোবাইলের প্লে স্টোর অ্যাপটি ওপেন করলাম এবং এখানে একটি অ্যাপ আমি এখান থেকে ডাউনলোড করব সেটি হচ্ছে ডিসকর্ড ডিআইএস ডি দেখুন যখন ডিসকর্ড লেখে আপনি সার্চ করবেন এ ধরনের কিন্তু দুটি অ্যাপ এখানে আসবে তো আপনার নিচের যে অ্যাপটি আছে সেই অ্যাপটি কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে তো দেখুন আমি ইনস্টল করে নিলাম নেওয়ার পর দেখুন নিচে একটি অপশন চলে এসেছে ওপেন এই যে ওপেন অপশনটি এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু ডিসকর্ডের লোগো আসবে এবং রেজিস্টার অপশনটি চলে আসবে তো আপনি এখন রেজিস্টার না করে ব্যাক করবেন আপনার মোবাইলে কেননা এই অ্যাপটি কিন্তু আপনাকে গুগল অ্যাপের সাহায্যে ব্যবহার করতে হবে তো এর জন্য দেখুন আমি আমার মোবাইলের গুগল অ্যাপটি ওপেন করে নিলাম গুগল অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে ভিগেল ডট এআই লিখবো তো দেখুন ভিআই জি জি এল ই ডট এআই এটি লিখে আপনাকে সার্চ করতে হবে তো দেখুন আমি এটি লিখলাম লেখার পরে আমি সার্চ করলাম সার্চ করার পরে এখানে যে সফটওয়্যারগুলো আসবে এখানে স্ক্রল করে আপনাকে একটু নিচে আসতে হবে নিচে দেখুন একটি সফটওয়্যার আছে ভিগেল স্ল্যাশ ভিগেল এআই তো এই যে ভিগেল এই অ্যাপটিতে আপনাকে প্রবেশ করতে হবে তো দেখুন আমি এই অ্যাপটিতে এখন ট্যাপ করলাম ট্যাপ করে এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে এখন দেখুন পাশে একটি অপশন আছে জয়েন দ্য বেটা এই যে অপশনটি এই অপশনটিতে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে তো আমি জয়েন দ্য বেটা এই অপশনটিতে এখন ট্যাপ করলাম তো ট্যাপ করার পর পর দেখুন অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশনটিতে আবারও আমি ট্যাপ করলাম এখন কিন্তু একটু লোড নিবে লোড নেওয়ার পরে দেখুন রেজিস্টার অপশনটি চলে আসবে তো এখানে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে তো এই যে রেজিস্টার অপশনটি এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে এখানে দেখুন আপনি ইচ্ছে করলে এই ফোন নাম্বার দিয়ে এখানে রেজিস্টার করতে পারবেন কিংবা ইমেল দিয়ে রেজিস্টার করতে পারবেন তো দেখুন আমি ফোন নাম্বার দিয়ে করব তো প্রথমে এখানে দেখুন ইউএস প্লাস ওয়ান যে অপশনটি সেখানে আপনি ট্যাপ করে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন আপনি যদি বাংলাদেশি হন বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তো দেখুন আমি বিডি সিলেক্ট করে নিলাম যেহেতু আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে নিলাম আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া বা অন্য দেশ হলে সেটি সিলেক্ট করে নেবেন তো এরপর আপনাকে আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে টাইপ করতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করলাম টাইপ করার পর দেখুন নেক্সট অপশনে ট্যাপ করলাম এভাবে কিন্তু এখানে একটি অপশন এসেছে দেখুন ওয়েট আর ইউ হিউম্যান অবশ্যই কনফার্ম করে দিবেন তো এখানে আরেকটি বিষয় আমি বলে রাখতে চাই আপনি ইচ্ছা করলে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে বা ইমেল দিয়েও করতে পারবেন এখন দেখুন এখানে যে ফটোগুলো আছে এগুলো কিন্তু আপনাকে গুগল থেকে ভেরিফাই করতে হবে মানে উপরের ফটোটি দেখে কিন্তু নিজের ফটো ভেরিফাই করতে হবে তো দেখুন আমি ভেরিফাই করলাম করার পরে দেখুন এখন আমার কিন্তু মোবাইল নাম্বারে একটি কোড চলে গেছে তো দেখুন এই মুহূর্তে কিন্তু আমার মোবাইল নাম্বারে কোড আসতেছে না তো আপনাদের যদি কোড আসে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে কোডটি ভেরিফাই করে নেবেন এবং এরপরে ইমেল নাম্বার বসিয়ে দিয়ে আপনি কিন্তু এই সফটওয়্যারটি ওকে করতে পারবেন তো যেহেতু আমার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই হচ্ছে না তো আমি এখন ব্যাক করব ব্যাক করার পর দেখুন আমি কিন্তু এখন ইমেল অপশনটি সিলেক্ট করব তো আপনাদের যদি প্রবলেম হয় অবশ্যই ইমেল অপশনটি সিলেক্ট করবেন এবং আপনি আপনার একটি অ্যাক্টিভ ইমেল বসিয়ে দিবেন এবং সেই ইমেলটি কিন্তু অবশ্যই আপনার জিমেলে ওপেন করে নেবেন নেওয়ার পর দেখুন আমি একটি ইমেল বসিয়ে এখন নেক্সট অপশনে ট্যাপ করলাম এখন কিন্তু ডিসপ্লে নেম মানে আমার কিন্তু ইমেলটি অলরেডি একটি কোড চলে গেছে কিন্তু এখানে আমাকে আমার নাম লিখতে বলতে বলতেছে তো আপনি অবশ্যই আপনার নাম লিখবেন তো এখানে আমি আমার নামটি লিখে দিলাম লেখার পরে দেখুন নেক্সট অপশনে ট্যাপ করলাম নেক্সট অপশনে ট্যাপ করার পর দেখুন নিচে একটি পাসওয়ার্ডের অপশন চলে আসবে অবশ্যই আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো এই সফটওয়্যারে কিন্তু আপনাকে অবশ্যই রেজিস্টার করতে হবে না হলে কিন্তু ওই ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন না ওই ধরনের ভিডিও তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই এই সফটওয়্যারে রেজিস্টার করে তারপর এখান থেকে কিন্তু আপনাকে করতে হবে তো এখন দেখুন আমি একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার পর নেক্সট অপশনে ট্যাপ করলাম নেক্সট অপশন ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন ক্রিয়েট অ্যান ও অ্যাকাউন্ট মানে ডেট অফ বার্থ চাচ্ছে ডেট অফ বার্থ অবশ্যই আপনি ট্যাপ করবেন করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে ট্যাপ করে দিলে এখন আপনি অ্যালাউ অপশনটিতে ট্যাপ করলে কিন্তু আপনার ফাইন ফ্রেন্ড অপশান চলে আসবে বা আপনি স্কিপ করতে পারেন তো অ্যালাউ ডিসক ইউজ ফোন নাম্বার এটি আমি অ্যালাউ করে দিলাম দেওয়ার পরে দেখুন আমার কিন্তু ইমেল নাম্বারে কোড গেছে কিন্তু এখন আবার আমার মোবাইল নাম্বার চাচ্ছে তো দেখুন আমি মোবাইল নাম্বারটিও এখানে বসে দিয়েছি এবং ভেরিফাই বাই ইমেল এই অপশানটি যে চলে এসেছে তো এখন আমি আমার মোবাইল রিসেন্ট ইমেল মানে আমি যে ইমেলটি সিলেক্ট করেছি সেই ইমেইলে কিন্তু চলে গেছে তো ভিডিওর মাঝে আমি একটি রিকোয়েস্ট করবো আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কেননা এখানে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোই নিয়ে আসতেছি সো আমি কিন্তু ব্যাক করে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে এবং দেখুন এখানে কিন্তু আমি আমার জিমেলটি ওপেন করে নিয়েছি এবং যে মেলটি আমি ওখানে দিয়েছিলাম সেই মেলটি কিন্তু আমি ওপেন করে নিয়েছি এখন দেখুন প্রথমেই কিন্তু ডিসকর্ড থেকে একটি ভেরিফাইড মেইল এসেছে তো এই মেইলটি আমি ওপেন করে নিলাম এবং এখান থেকে কিন্তু অবশ্যই যে স্কল করে দেখুন নিচে আসে ভেরিফাই ইমেল এই অপশানটিতে আপনাকে ট্যাপ করতে হবে তো দেখুন আমি এই অপশানটিতে ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভেরিফাইং ইওর ইমেল মানে আমার ইমেলটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে এরপরে যদি আপনার এই অপশানটি আসে ওয়েট আর ইউ হিউম্যান অবশ্যই এটি আপনি টিকমার্ক দিয়ে দিবেন এবং দেওয়ার পর যদি আপনার সেই ক্যাপচার অপশানগুলো আসে অবশ্যই এই ক্যাপচার অপশানগুলো কিন্তু আপনাকে মিল করতে হবে তো দেখুন এগুলো মিল করা অপশন আমার কিন্তু চলে এসেছে আসলে এই সফটওয়্যারটি অনেকে গুগলের সফটওয়্যার হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় কন্টিনিউটি ডিসকর্ড এই অপশনটিতে এখন আমি ট্যাপ করলাম তো ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু একটু লোড নিচ্ছে তো দেখুন এরপর যে অপশনটি চলে এসেছে এখন কিন্তু সরাসরি আমি আমার সেই সফটওয়্যারে প্রবেশ করেছি তো দেখুন অ্যাপে প্রবেশ করার পর এ ধরনের কিন্তু অনেক ভিডিও আপনার মাঝে শো করবে তো এখন যে কাজটি করতে হবে নিচে দেখুন একটি অপশন আছে এই যে অপশনটি এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে একটি অপশন আছে ক্রিয়েট ভিডিও ক্রিয়েট ভিডিও এই অপশনটিতে আপনি আমি ট্যাপ করলাম এরপর যে পেজটি আসবে আপনার এখানে ভিগেল টু যে অপশনটি আছে এই ভিগেল টু এই অপশনটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো দেখুন এটি আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখুন এখানে একটি অপশন আছে অ্যানিমেট এই যে অ্যানিমেট অপশনটি এই অপশনটিতে এখন আমি ট্যাপ করলাম তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে এ ধরনের একটি পেজ কিন্তু চলে আসবে তো উপরে দেখুন ইমেজ অবশ্যই ইমেজ অপশনটিতে আপনি ট্যাপ করবেন ক্যামেরা অপশনে তাহলে আপনি আপনার কিন্তু ফাইলে চলে যাবেন এবং সেখান থেকে আপনি আপনার একটি ছবি সিলেক্ট করে নেবেন এবং নিচে দেখুন মোশন প্রোমোট যে একটি অপশন আছে এখানে কিন্তু একটি কোড লিখতে হবে সেই কোডটি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই আপনারা কপি করে নেবেন এবং নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড যে অপশনটি সেখানে আপনি ট্যাপ করার সঙ্গে সঙ্গে তিনটি অপশন আসবে অবশ্যই সেখান থেকে আপনাকে ফর্ম টেমপ্লেট থার তিন নম্বর যে অপশনটি আছে সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে এরপরে দেখুন যে নিচে অপশনটি আছে এই অপশনটিতে ট্যাপ করে অবশ্যই আপনি অপশনটি কিন্তু অন করে দিবেন তো দেখুন এগুলো গুগলের সফটওয়্যার কারণে আমার কিন্তু রেকর্ড হয়নি সো আমি এর জন্য কিন্তু স্ক্রিনশট মেরে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটি তৈরি করেছি এবং আপনারা যেন সঠিকভাবে ভিডিওটি তৈরি করতে পারেন সেজন্য কিন্তু আমি অনেকটাই ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি তাই ভিডিওটি দীর্ঘ হওয়ার কারণে আমি দুঃখিত অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা এরকম একটি ভিডিও তৈরি করতে পারবেন তো দেখুন এখন আমি সেন্ট যে অপশনটি আছে এই সেন্ট অপশনটিতে ট্যাপ করব। তো আপনারা যখন সেন্ট অপশনটি ট্যাপ করবেন তখন কিন্তু দেখুন হয়তো আপনাদের ভিডিওটি তৈরি হতে এক মিনিট বা দু মিনিট সময় লাগতে পারে তো আপনারা কি করবেন এখানে কিন্তু প্রতি সেকেন্ডে হাজার হাজার ভিডিও তৈরি হচ্ছে সো দেখা যাচ্ছে যে এক সেকেন্ডে একশো দুশো ভিডিও অনেক সময় চলে আসে এখানে দেখুন উপরে দেখুন চুয়ান্ন নিউ ভিডিও মানে এই এক সেকেন্ডে কিন্তু চুয়ান্ন নিউ ভিডিও তৈরি হয়ে গেছে সো আপনার ভিডিওটি কিন্তু উপরে থাকতে পারে তো আপনি যখন স্কল করে এভাবে উপরে উপরে যাবেন হয়তো আপনার ভিডিওটি পাইতেও পারেন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কিন্তু আপনার ভিডিওটি খুঁজে নাও পেতে পারেন তো এই জন্য কিন্তু হতাশ হওয়ার কিছু নেই আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন দেখুন এই যে এটি আপনার প্রোফাইল প্রোফাইলে যখন আপনি ট্যাপ করবেন আপনি প্রোফাইলে যাবেন এবং নিচে দেখুন একটু অপশন আছে এই দেখুন নিউ নিউ একটি লেখা চলে আসবে মানে আপনার কিন্তু এখানে নতুন একটি নোটিফিকেশন চলে আসবে যখনই আপনার ভিডিওটি ক্রিয়েট হবে এখানে কিন্তু একটি নোটিফিকেশন চলে আসবে তো এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশন অপশনটিতে নিউ অপশনটিতে আমি যখন ট্যাপ করব। তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম প্রথম দিকে কিন্তু আমিও ভিডিও খুঁজে পাইনি সো এটি কিন্তু আমি অনেক ট্রাই করে আপনাদের জন্য খুঁজে বাইর করেছি যে হাজার হাজার লোক তাহলে কিভাবে ভিডিওটি তৈরি করতেছে যদি ভিডিও খুঁজে না পায় তো আপনাদের এই সলিউশন দেওয়ার জন্য ভিডিও তৈরি করে কিন্তু আমি এই এই সলিউশন পেয়েছি দেখুন যে আমি আমি যখন ট্যাপ করেছি দেখুন এখানে কিন্তু যে তিন থেকে চারটি ভিডিও তৈরি করেছি সবগুলো ভিডিওই কিন্তু তৈরি করার সঙ্গে সঙ্গে আমার নোটিফিকেশন এসেছে যখনই আমার ভিডিওটি তৈরি হয়েছে তখনই কিন্তু নোটিফিকেশন এসেছে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এই যে আপনার আমার নামের পাশে দেখুন অ্যাড স্মৃতি বেগম লেখা তো আপনাদের এরকম যদি আপনি যে প্রোফাইল দিয়ে বা আপনার যে নাম দিয়ে এই প্রোফাইলটি বা এই সফটওয়্যারটি আপনার লগ ইন করেছেন এবং আপনার এই প্রোফাইলের নাম দিয়েছেন সেখানে কিন্তু এর ধরনের একটি লিঙ্ক চলে আসবে তো এই লিঙ্ক অপশনে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে তো দেখুন আমি আমার নামের লিঙ্ক যে অপশনটি এসেছে এই অপশনে যখন ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমি কিন্তু ঠিক সেই মুহূর্তের ভিডিওগুলোতে পৌঁছে গেছি আমি যে সময়টিতে ভিডিও তৈরি করেছি ঠিক সেই মুহূর্তে যারা যারা ভিডিও তৈরি করেছে সেটি কিন্তু সব এখানে চলে এসেছে তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি কিন্তু অনায়াসে আমার ভিডিওটি খুঁজে পেয়েছি দুই চারটি ভিডিওর পর দেখুন আমি কিন্তু আমার ভিডিওতে ভিডিওটি খুঁজে পেয়েছি তো এভাবে কিন্তু আপনারাও আপনাদের ভিডিওটি খুঁজে পাবেন যদি নোটিফিকেশন অপশন থেকে আপনি আপনার ভিডিওটি খুঁজেন এখানে আপনি দেখুন দুদিন আগেও যদি ভিডিও ক্রিয়েট করেন সেটিও যদি খুঁজে না পান এই দেখুন আমি আগের দিন যে ভিডিওটি তৈরি করেছি নোটিফিকেশন অপশনে সেখান থেকে যখনই টাচ করেছি আমার কিন্তু সেই ভিডিওটিও চলে এসেছে এটি কিন্তু আমার আগের দিনের ভিডিও যেটি আমি খুঁজে পাইনি তো বুঝতেই পারছেন এইভাবে কিন্তু অনায়াসে আপনি আপনার ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ভিডিও খুঁজে পাবেন এবং এই ভিডিওটি কীভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিটি এখন আমি আপনাদেরকে দেখাবো তো ওপরে দেখুন যে থ্রি ডট একটি মেনু দেখা যাচ্ছে এই থ্রি ডটে আপনি ট্যাপ করবেন তো দেখুন আমি থ্রি ডটে ট্যাপ করলাম এখন দেখুন এখানে সেভ এবং পাশে দেখুন ডাউনলোড চিহ্ন কিন্তু এসে গেছে তো অবশ্যই এই যে সেভ অপশনে আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে বা আপনার ফাইলে সেভ হয়ে যাবে এভাবে কিন্তু অনায়াসে আপনি আপনার ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে আপনি ফেসবুকে আপলোড দিয়ে কিন্তু আপনার ভিডিওটি আপলোড করতে পারবেন তো দেখুন আমি আমার ফাইল ম্যানেজারে চলে এসেছি দেখুন এই যে ভিডিওটি এমপি ভিডিও এমপি ফোর এটি কিন্তু আমার ওই ভিডিও ডাউনলোড হয়ে এখানে চলে এসেছে আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন ট্যাপ করলাম ট্যাপ করে দেখালাম এই যে আমার ভিডিওটি কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে এবং অলরেডি কিন্তু আমার ভিডিওটি সেভ হয়েছে ভাবে কিন্তু আপনি সেভ করে ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে দেখানোর সুযোগ করে দেবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ